এজেনা রীতিমতো পুরো ফুটবল বিশ্বকে হতম্ভব্য করে দিল ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। গতকাল রাতে প্রিমিয়ার লিগের লিগ কাপের ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটন। এভারটনের বিপক্ষে ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথে জ্বলে ওঠেন আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসিকে তো গার্নাচো। ভক্ত সমর্থকদের মধ্যে তিনি করে ফেলেছেন বছরের সেরা গোলটি। অবশ্য গার্নাচোর গোলটিও তাই বলে। ম্যাচের তখন মাত্র 2 মিনিট। ম্যাচ শুরুর সাথে সাথে আক্রমণভাগের ডান দিক থেকে একটি বল ক্রস করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুলব্যাক ডিয়াগো ডালোত। এরপর প্রায় 7 ফিট উপরে শূন্যে বেসে বাইসাইকেল শটের মাধ্যমে এই অতিমানবীয় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ এই আর্জেন্টাইন। আলেহান্দ্রো গার্নাচোর গোলটি অবশ্যই প্রশংসার দাবিদার। ইতিমধ্যেই আলেহান্দ্রো গার্নাচোর গোলটি কুড়িয়েছেন ফুটবল বিশ্বের প্রশংসা। কেননা গোলপোস্টের বেশ দূরে অবস্থান করেও নজর কাড়া এই গোল করেছেন আর্জেন্টাইন এই ওয়ান্ডার বয়। গতিময় গোলটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচটিতে গার্নাচোর গোলে 1-0 গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ম্যানইউ তাদের দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের 56তম মিনিটে। পেনাল্টি স্পট থেকে এ সময় গোল করে ব্যবধান 2-0 করেন ইংলিশ ফরওয়ার্ড মার্কোস রাশফোর্ড। এরপর ম্যাচের 75তম মিনিটে মার্শিয়ালের গোলে 3-0 গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে সবশেষে 3-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও পুরো ম্যাচ জুড়ে আলোচনায় ছিলেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। ইতিমধ্যে ভক্ত সমর্থক এবং অনেক ফুটবল বিশেষজ্ঞদের মতে আলেহান্দ্রো গার্নাচো জিততে চলেছেন এবারের সেরা গোলদাতার পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড। দর্শক, আপনার কি মতামত? এই গোলটি কি বছরের সেরা গোল হিসেবে পুস্কাস অ্যাওয়ার্ড পাবে? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি একজন ফুটবল প্রেমী হয়ে থাকেন আর ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।